ওয়ার্ল্ডে ইরানের উপর হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে ইহুদিবাদী ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে চাইছে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের টেলিভিশন চ্যানেল কান ইলেভেন রোববার এক প্রতিবেদনে এই দাবি করেছে বলে রাশিয়া টুডে জানিয়েছে গত মঙ্গলবার রাতে ইরান ইহুদিবাদী ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এই হামলাকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় ভুল বলে উল্লেখ করেন কানেলেভেন তার প্রতিবেদনে বলেছে ইরানের উপর হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে আমেরিকা ইসরায়েলকে আরও বেশি কূটনৈতিক সুরক্ষা এবং অস্ত্র দিয়ে সমর্থন যোগানোর প্রস্তাব দিয়েছে তবে ইসরায়েল এতে রাজি হয়েছে কিনা তা জানা যায়নি এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যুদ্ধবাজ ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন সে সঙ্গে তিনি গাজাই এক বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেছেন আমার বিশ্বাস আজকের অগ্রাধিকার হল একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করা একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন ইসরায়েলকে আর কোনো অস্ত্র দিবে না ফ্রান্স এর আগে গত মাসে যুক্তরাজ্যে ও ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছে কারণ এসব অস্ত্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে এদিকে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানানোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোসহ অপর দেশগুলোর কঠোর সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন এই আহ্বান আমাদের জন্য অপমানজনক তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব ম্যাক্রো লেবাননে স্থল অভিযানের কড়া সমালোচনা করে বলেছেন যুদ্ধের বিস্তৃতি কমিয়ে আনা উচিত লেবাননের জনগণকে এভাবে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না লেবানন আরেকটি গাজা হতে পারে না এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপের ডোয়ান শনিবার ইস্তাম্বুলে এক সভায় বলেছেন গাজায় দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েল নতুন করে অজুহাত খুঁজছে তিনি বলেন হামাস ও হিজবুল্লা আগ্রাসনের যে কথা ইসরায়েল প্রচার করছে তা কেবলমাত্রই অজুহাত ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিতে সমর্থন পাওয়ার জন্য একের পর এক তৈরি করছে তুরস্ক সবসময় নিপীড়কের বিরুদ্ধে লড়াই করে যাবে এদিকে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ফ গ্যালান্ট গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে বলেছেন সবকিছুই টেবিলে রয়েছে যার মধ্যে ইরানের কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হবে তা অন্তর্ভুক্ত ইসরায়েল এরাকে বলেছে ইরানের পরমাণু ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে ঘোষণা করেছিল তবে বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের এই পরিকল্পনার সাথে দ্বিমত প্রকাশ করেছেন অন্যদিকে ইসরায়েলের সম্ভাব্য হামলার জন্য ইতোমধ্যে অন্তত দশটি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান দেশটির সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর বরাদ দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে গত এক অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান ব্যাপক এই ক্ষেপণাস্ত্র হামলার পর গত পাঁচ অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানে হামলার ঘোষণা দেন তবে কবে নাগাদ এই হামলা চালানো হতে পারে সে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করেননি তিনি নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইআরজিসির এক কর্মকর্তা তাসনিম নিউজকে বলেন তিনি কথা বলতেই পারেন তবে যদি ইসরায়েল ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের উপর হামলা করে কিংবা ইরানের রেড লাইন অতিক্রম করে সেক্ষেত্রে সেই হামলার কঠোর জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে আর ইসরায়েলে হামলা চালানো সংক্রান্ত অন্তত দশ পরিকল্পনা আইআরজিসি এর হাতে রয়েছে এই দশটি পরিকল্পনার কয়েকটি যদি আইআরজিসি বাস্তবায়ন শুরু করে তাহলে ইসরায়েল অভূতপূর্ব সংকটে পড়বে অপরদিকে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে আরও দুই দখলদার সেনা নিহত উত্তর গাজায় মারা গেছে একজন এদিকে উত্তর ইসরায়েলে ব্যাপক হারে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে এদিন হাইফা এবং আশেপাশের দিকে একযোগে মোট একশোটি রকেট নিক্ষেপ করে যা যুদ্ধের শুরুর পর থেকে হাইফাতে সবচেয়ে বড় রকেট আক্রমণ ইসরায়েলি মিডিয়া হিব্রু চ্যানেল সেভেন জানিয়েছে এই হারে রকেট হামলা করলে হিজবুল্লাহ দুই দিনের মধ্যে হাইফা খালি করে দেবে দেবে সব ইহুদিরা আতঙ্কে হাইফা হাইফা ছেড়ে বলে আশঙ্কা করা হচ্ছে থেকে বিবিসি সংবাদদাতা এক লাইভে জানান অনেক মানুষ ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে কারণ তারা বলে যে এখানে তাদের আর ভবিষ্যৎ নেই হাইফার মেয়র জানান হাইফা উপসাগর এলাকায় একটি ভবনে আঘাত এনেছে রকেট আমরা হাইফা উপসাগরের রাসায়নিক কারখানাগুলি সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে। কিন্তু কোনো সাড়া পাইনি আজ মঙ্গলবার হিজবুল্লাহ জানিয়েছে তারা কয়েক ঝাঁক রকেট ছুঁড়ে শোলমি এলাকায় ইসরায়েলি সেনাদের জমায়েতকে ছত্রভঙ্গ করে দিয়েছে এছাড়া তারা কিপতুজ গ্যালিল ও মার্চ এলাকাতেও মঙ্গলবার সকালে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি আরও জানিয়েছে ভোর পাঁচটার সময়ই তারা ইরন কিপতে ইসরায়েলের একটি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ আরও জানিয়েছে ইসরায়েলের দুটি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে দিশন ও ডাল্টনেও তারা হামলা চালিয়েছে এই দুটি অবস্থানই উত্তর ইসরায়েলে অবস্থিত এদিকে দক্ষিণ লেবননে স্থল অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও দুই রিজার্ভ সেনা নিহত হয়েছে দখলদার কর্তৃপক্ষ গতকাল সোমবার দুই সেনা নিহত হওয়ার কথা ঘোষণা করে ইসরায়েলি গণমাধ্যম বলছে উত্তর সীমান্তে সংঘাতের সময় ওই দুই সেনা হিজবুল্লার মর্টার হামলায় নিহত হয় হিজবুল্লা রোববার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে হাইফা বন্দরের চারপাশে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে রকেট ছড়ে। এর মধ্যে দুই সেনার মৃত্যুর কথা ঘোষণা করল ইসরায়েল নিহত দুই সেনা হল মাস্টার সার্জেন্ট এতায়া আজুলে এবং ওয়ারেন্ট অফিসার আভিভ ম্যাগেন দুজনই লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের ভেতরে অবস্থান করছিল এবং রোববার সন্ধ্যায় তাদের অবস্থানে হিজবুল্লার মর্টার আখা থানে আজলে ঘটনাস্থলে নিহত হয় এবং ম্যাগেন সোমবার সকালে হাসপাতালে মারা যায় দুজনে ইসরায়েলের এলিট কমব্যাট মোবিলিটি ইউনিটের সদস্য ছিল এ সময় তাদের আরেক রিজার্ভ সেনা গুরুতর আহত হয় ইসরায়েল দাবি করছে লেবননে স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের এগারো সেনা নিহত হয়েছে তবে হিজবুল্লাহ বলছে এ সংখ্যা আরও অনেক বেশি এদিকে উত্তর গাজায় ফিলিস্তিনি যুদ্ধাদের হামলায় ইসরায়েলের এক সেনা নিহত ও একজন গুরুতর আহত হয়েছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ একথা স্বীকার করেছে অপরদিকে গত এক বছরে ইসরায়েলের হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ফিলিস্তিন ফিলিস্তিনকে সমর্থন দিয়ে যুদ্ধে জড়িয়ে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে হামাস তবে এত কিছুর পরও পিছু হতে চায় না সংগঠনটি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে চায় তারা গত এক বছরের যুদ্ধে ক্ষতির পরও ছাই থেকে ফিনিক্স পাখি হয়ে উঠবে হামাস সেই সঙ্গে নতুন করে যুদ্ধা নিয়োগ দেওয়া ও অস্ত্র তৈরি অব্যাহত রাখবে এমন ঘোষণা দিয়েছেন হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে মেশাল বলেছেন ফিলিস্তিনি ইতিহাস চক্র দ্বারা তৈরি আমরা এখন সেই পর্যায়গুলির মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমরা শহীদ হচ্ছি এবং আমরা আমাদের সামরিক সক্ষমতার কিছু অংশ হারাচ্ছি কিন্তু তারপর ফিনিক্সের মতো ফিলিস্তিনি আত্মা আবার জেগে উঠবে মেশাল ১৯৯৭ সালে একটি ইসরায়েলি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন সে সময় তাকে বিষ দিয়ে ইনজেকশন দেওয়া হয়েছিল এরপরও তিনি ১৯৯৬ থেকে দু সাল পর্যন্ত সামগ্রিকভাবে হামাস নেতা ছিলেন তার মতে হামাস এখনও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অতর্কিত হামলা চালাতে সক্ষম মেশাল বলেন আমরা আমাদের গোলাবারুদ এবং অস্ত্রের কিছু অংশ হারিয়েছি কিন্তু হামাস এখনও যুবকদের নিয়োগ করছে এবং তার গোলা এবং অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করে চলেছে নেতানিয়াহর সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তিনি শান্তির কোনো সম্ভাবনা দেখেন না বলে জানিয়ে মেশাল বলেন যতদিন ইসরায়েলের দখলদারিত্ব বিদ্যমান থাকবে ততদিন এই অঞ্চলটি একটি টিকিং টাইম বোমা হিসেবে থাকবে